আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেটা বিগত বছর এসএসসি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষাগুলো আসতে দেখা যায়। এখানে একটা উদ্দীপক আছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এই সূত্র এই এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের দুটি গুরুত্বপূর্ণ সূত্র জানতে হবে। যে সূত্রটি হচ্ছে যে বর্গের যে সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এবং আরেকটা যে ঘন সংক্রান্ত যে সূত্রটা, যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। জাস্ট এই দুটা সূত্র দিয়েই আমরা এই সমস্যাটি সমাধান করব এবং অন্য কোনো সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব না। ঘন সংক্রান্ত সূত্র, যে এটা তোমরা জানো যে সূত্রটা কিন্তু এরকম ছিল যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো ঘন নির্ণয় করার জন্য এই সূত্রটি ইউজ করা হয়, এবং এই সূত্রের একটা মডিফাই রূপ হচ্ছে এই যে এটা এটা মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ইউজ করি। চলো এই সূত্র প্রয়োগ করে, এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা এই সমস্যাটি সমাধান করি। তো শুরুতেই আমরা লিখব যে সমাধান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এই রাশিটার মান নির্ণয় করার জন্য যেটা আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এটা হলো সূত্র, এবং এটা এই রাশি এটা আর এটা গুণ করে কিন্তু এই এই যে জিনিসটা এই জিনিসটা পাওয়া যায়। এখন এই রাশিটার মান নির্ণয় করার জন্য, অর্থাৎ এটার মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমত এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এক্স প্লাস 1 বাই এক্স এগুলোর মান আগে নির্ণয় করতে হবে। শুরুতে আমরা যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান নির্ণয় করতে পারি, তাহলে বাকি দুটো রাশিরও মান নির্ণয় করতে পারবো। তো এখান থেকে কিভাবে করা যায়, এই জাতীয় রাশির ক্ষেত্রে যেটা হয় যে এখানে যেহেতু প্রথম পদে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা প্রত্যেকটা পদে এক্স টু দি পাওয়ার 2 অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো। পরের লাইনে আমরা প্রত্যেকটা পদকে সমান চিহ্নের এই পারে পাশ সব চিহ্নকে সবগুলো পদকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দেবো। তাহলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে যেটা হয় যে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এক্স স্কোয়ার হয়। অর্থাৎ সূচকের নিয়মে যদি আমরা করতে চাই, তাহলে হয় যে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার এখানে বিয়োগ হয়, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 4 হয় 2 হয়। অনুরূপভাবে আবার অন্যভাবে চিন্তা করা যায়, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার লেখা যায় এবং নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এটা কাটা গিয়ে এখানে এক্স স্কোয়ার থাকে। আবার এই যে এক্স স্কোয়ার এখানে একইভাবে যেহেতু লব এবং হরে একই রকম আছে, তাহলে এখানে কাটাকাটি করলে হয় মাইনাস 1, এবং 1 বাই এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম। 0 কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে 0ই হয় এখানে। এখন আমাদের যেটা করতে হবে যে মাইনাস 1টা আমরা ডানে সরিয়ে ফেলব। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান আমরা পেলাম 1। এখন আমাদের বের করতে হবে এক্স প্লাস 1 বাই এক্স এর মান। এখন এটাকে আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ বর্গের যে সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার, এইভাবে এখানে এর জায়গায় এখানে বর্গের সূত্রটা যদি আমি এখানে লিখি যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ারের জায়গায় এখানে এক্স আছে, বি স্কোয়ারের জায়গায় কিন্তু 1 বাই এক্স আছে, কিন্তু এই 2 এ বিটা এখানে নাই, এই জন্য 2 এ বিটা আমাদের আনতে হবে এখানে। অর্থাৎ এখানে আমরা যেটা করব যে উভয় পক্ষে আমরা 2 যোগ করে দিব এখানে, অর্থাৎ এখানে এই যে দেখো এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স এটা অতিরিক্ত আসছে, অর্থাৎ এই যে এই এই জিনিসটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এটা কাটাকাটি করলে কিন্তু আগের লাইনে আসা যায়। অর্থাৎ এখানে এই যে 2টা উভয় পক্ষে আমরা 2 যোগ করে দিছি। এটা খুব একটা টেকনিক, এটা হয়তো অনেকে এই নিয়মে হয়তো অঙ্ক করে না, কিন্তু এটা খুব ভালো একটা নিয়ম, কারণ বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে। এই নিয়মটা যদি তোমাদের জানা থাকে তাহলে তুমি সহজেই সমাধান করতে পারবে। অর্থাৎ এখানে এই উভয় পক্ষে আমরা জিনিসটা যেটা করছি 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স নিয়েছি, কারণ এই যে এটা কাটাকাটি করে শুধু 2 থাকে, এটা কাটাকাটি করে শুধু 2 থাকে। তাহলে আমরা উভয় পক্ষে এখানে সাইডে লিখে দিতে পারি উভয় পক্ষে আমরা প্লাস 2 করে,
অর্থাৎ এখানে বর্গের সূত্র বানানোর জন্য আমাদের একটা প্লাস টু আনা লাগছে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার টু এ বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বর্গের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই আকারে আসছে। তাহলে নেক্সট লাইন আমরা যদি লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু হোল স্কোয়ার এবং এখানে ওয়ান প্লাস টু ইজ টু থ্রি, কিন্তু আমাদের আনতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন এই যে রুট স্কোয়ার ভ্যানিশ করার একটা নিয়ম আছে যে উভয় পক্ষে আমাদের বর্গমূল করে দিতে হয়, এখানে আমরা লিখব যে বর্গ মূল করে, বর্গমূল করে। তাহলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আসে হলো রুট থ্রি। এখন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু রুট থ্রি আসলো, এখন আমাদের এই যে এই রাশিটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এই রাশিটা মান বের করা খুব সহজ, তাহলে যেটা আমরা পেলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটাকে আমরা উভয় পক্ষে আমরা ঘন করে দেবো ঘন সূত্র প্রয়োগ করে। অর্থাৎ এখানে ঘনের যে সূত্রটা যে যে ঘনের সূত্র ছিল যে এ কিউব এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখানে এর জায়গায় এক্স এবং বির জায়গায় ওয়ান বাই এক্স আছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই ফর্ম্যাটে আছে, এবং এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ধরে নিলাম। তাহলে এখন এই যে এক্স এক্স কাটা যায়, এখানে কাটা গিয়ে পরে যেটা হয় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা এখানে বসাই দেবো, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আবার এখানে ইনপুট করে দেবো, অর্থাৎ এখানে থ্রি ইন্টু রুট থ্রি, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেটা পেলাম সেটা থ্রি ইন্টু রুট থ্রি, এবং এই যে রুট থ্রি হোল কিউব এটাকে লেখা যায় থ্রি রুট থ্রি। কারণটা কি, রুট থ্রি হোল কিউব এটার মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি। তাহলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে এখানে শুধু থ্রি থাকে এবং রুট থ্রি যা আছে তাই থাকে। তাহলে এই যে থ্রি রুট থ্রি এটা বাম পাশে আছে প্লাস আকারে, এটা বাম ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যেটা পেলাম যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এখানে কিন্তু জিরো আসবে, অর্থাৎ এই যে এটা কাটাকাটি করে জিরো আসে। তাহলে এখন প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, সেটা আমরা লিখবো, লিখে এই যে এটা সমান আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এরপরে এটার মান আমরা বসাই দিলাম যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে ওয়ান এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস। তাহলে এখানে তাহলে জিরো ইন্টু ওয়ান মানে জিরো এবং এই যে এখানে শুধু মাইনাস রুট থ্রি থাকে এটাই হচ্ছে অ্যান্সার। যদি এটাকে বলতো যে প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা এখানে লেফট সাইড লিখতাম এবং এখানে লিখতাম হচ্ছে রাইট সাইড, যেহেতু এখানে প্রমাণ বলেনি মান নির্ণয় করতে বলছে। সাপোজ এটা যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে এখানে যদি সাপোজ প্লাসের জায়গায় মাইনাস আছে তাহলে আমরা শুধু এই জায়গায় মাইনাস দিতাম আর এই জায়গায় মাইনাস দিতাম, সব ঠিক থাকতো। তো এইভাবে মাইনাসের মানটাও বের করা যায়। তো মাইনাসের মান বের করার জন্য আমরা শুধু এই যে এখান থেকে মাইনাসের মানটা বের করে এখানে ঘন করে দিলে এই যে এখানে মাইনাসের মানটা চলে আসতো। তাহলে এইভাবে তোমরা মাইনাসের যে ফর্মুলাটা সেটাও তোমরা বের করতে পারতো। আশা করি সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ।